রাজধানীর অদূরে নয়, বরং শহরের মাঝেই অন্যতম ব্যস্ততম এলাকা ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন ইসিবি চত্বরে এই ফুটপার্ক। সময় যত গড়াচ্ছে, রাজধানীবাসীর সময় কাটানোর অন্যতম পছন্দের জায়গার পরিচিতি পাচ্ছে। হবেই বা না কেন, একে তো ছিমছাম সাজানো গোছানো, তার উপর দেশীয়, ইতালীয়, থাই, চাইনিজ, ভারতীয় নানা ধরনের খাবারের সমাহার দিয়ে সাজানো হয়েছে এই ফুডকোর্ট। খাবারের সর্বোচ্চ মান এবং ক্রেতাদের নাগালের মধ্যে দাম যেখানে মুখ্য বিষয়। গ্রাহকরা দোকান ঘুরে পছন্দ অনুযায়ী খাবার খেতে পারবেন। পেছনটা অনেক গিঞ্জি এরিয়া, মানে গুলশান, বনানি বা আদার্স অনেক জায়গা, মানে অনেক ডিস্টেন্স, মানে নর্মাল ডিস্টেন্সের মধ্যে কোনো ভালো জায়গাই ছিল না একটু বসা বা ফ্যামিলি নিয়ে যাওয়া। তো এটা আসলে একটা বলতে পারেন আশীর্বাদের মতো আমাদের জন্যে, যে নর্মালি বসা যায়, বিকেলটা কাটানো যায়। খুবই সাংঘাতিক একটা ব্যবস্থাপনা, এটা খুবই চমৎকার বাচ্চাদের জন্যে, আমাদের জন্যে। ইভেন বুঝতেই পাচ্ছেন আব্বা আম্মা তো দূরে নেওয়া অনেক কঠিন, বাট একদমই বাসার কাছে কাছাকাছি, খুবই ভালো, খুবই ভালো একটা উদ্যোগ। থ্যাংক ইউ কর্তৃপক্ষ প্লাস সবাইকে। সুন্দর পরিবেশেই আপাতত বসে আছি, ভালো লাগছে। এখানকার এনভায়রনমেন্ট তো খুবই সুন্দর, চমৎকার একটা ফেস্টিভ একটা মুড, স্পেশালি বাচ্চাদের জন্য এটা খুবই ফেভারেবল একটা প্লেস। আর ফুডের অনেক ধরনের চয়েস আছে, যার যেটা পছন্দ সেটা খেতে পারছে। এটা একই একটা সেম প্লেসে বিভিন্ন আইটেম থাকা, এটাও একটা বড় ব্যাপার। প্লাস বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড আছে, এটা বাচ্চাদের জন্য খুবই ফেভারেবল একটা প্লেস মনে করি। একাই অ্যাকচুয়ালি এরকম প্লেস পাওয়াটা একটু ডিফিকাল্ট, যেখানে এরকম খোলা ছাদের নিচে এতগুলো শপ থাকবে, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে, এটা একটা অবভিয়াসলি পজিটিভ সাইড। বৈচিত্র্যময় স্বাদের এমন সুযোগ নিতেই ভিড় ক্রেতাদের, স্বভাবতই এতে খুশি ব্যবসায়ী উদ্যোক্তারা। আশা করতে করতে আমি সবসময় খালি দেখি যেখানেই তাকাই অনলাইন অনলাইন, মানে অনলাইন গ্রুপের একটা আমি দেখতে পাই যে এখানে একটা বিল্ডিং হচ্ছে, মানে সেটা কনস্ট্রাকশনের হোক, ওইটা ফ্ল্যাট হোক অথবা কোনো বিজনেস সেন্টার হোক, খালি অনলাইন গ্রুপ দেখি। তো আমি হঠাৎ করে একদিন দেখলাম, এখানে যাওয়া আসা করতে করতে একদিন দেখি যে এখানে একটা মিনা বাজার হয়েছে। তো মিনা বাজারে একটু ঢুকলাম, ঢুকার পর আমি খেয়াল করে দেখলাম যে এখানে না একটা মেগা ফুড পার্ক হতে যাচ্ছে, শেফ স্টেবেলের আদলে হতে যাচ্ছে। আমার একটু ইন্টারেস্ট হলো এটা কাদের, আমি তখন দেখলাম এটা অনলাইন গ্রুপের। তখন মনে হলো যে আচ্ছা, ওনারা তো অনেক ভালো করছেন, আর এই এলাকাটা রীতিমতো সত্যি কথা বলতে অনলাইন গ্রুপের একটা ভালো একটা রেপুটেশন আছে। তখন মনে হলো যে যদি আমি দেখি, একটু কথা বলি। তো আমি কথা বলতে আসলাম, একটু খোঁজ খবর নিলাম। এর মধ্যে অনেকেই কিন্তু যার যার মতো করে দোকান নিয়ে নিয়েছে, যার যার পছন্দের জায়গা পেয়ে গেছে। তো আমার তখন একটু ইন্টারেস্ট হওয়াতে আমি একটু খোঁজ করলাম। খোঁজ করার পর দেখলাম যে ওনারা যা বলছেন, এটা আসলে নতুন যারা বিজনেস করতে চাচ্ছে আসলে তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি ছিল, যে এই অ্যাডভান্সে মানে এরকম একটা জায়গায় একটা শপ নিতে পারাটাও আসলে একটা ভাগ্যের ব্যাপার। আমি একটা খুব ভালো লোকেশনে পেয়ে গেছি, টপ নচ আমার শপের নাম। তো ওনাদের সহযোগিতা আমি পেয়েছি অনেক, আমি যেভাবে আমার জন্য একটু প্রবলেম হচ্ছিল, বাট ওনারা আমাকে অনেক ইজি করে দিলেন, আমার মতো করে আমি পেলাম। পাওয়ার পরে ওনারা আমাকে, সত্যি কথা বলতে আমাকে না, এখানে যতগুলো শপ আছে সবাইকে ওনারা একটা চমৎকার সুযোগ দিলেন, যে 45 days আমাদের কোনো ভাড়া দিতে হবে না, আমরা এই সময়ের মধ্যে আমরা কিছুটা খরচ উঠাই নিয়ে আসতে পারবো নিজেদের, বিশাল একটা অপরচুনিটি। তো আমরা সবাই, মানে আমাদের 16 তারিখে তো একটু গ্র্যান্ড ওপেনিং ছিল, আমরা সবাই এই সুযোগটা নিলাম। আমি 14 তারিখে সফট লঞ্চ করলাম। তো এখানে আর কি আমাদের শুরুটা হলো এইভাবে। তবে আমার মনে হচ্ছে মিরপুর এলাকাবাসীর জন্য আসলে ভালো কিছুই নাই ওইভাবে চিন্তা করলে, ফ্যামিলি নিয়ে কোথাও যাওয়ার জন্য, বাচ্চা নিয়ে যাব, অনেক জায়গায় গেলে আমাদের একটু এম্বারেস ফিল করতে হয়, বিশেষ করে যে জায়গাগুলোতে দেখা যায় কাপলগুলোই বেশি যায়। আসলে এটা পুরো ফ্যামিলি, আপনি যদি একটু ঘুরেন আজকে দেখবেন ফ্যামিলি আর ফ্যামিলি, কাপল কমই দেখবেন, কাপলটাও আসে বাট ফ্যামিলি এখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আসতে। তো এইটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমরা যার যার এন্ড, আমার এন্ড থেকে আমি বলতে পারি যে আমি আমার এক্সপেকটেশনের বাইরে যেয়ে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে আমরা কিন্তু ফুডের প্রাইস কিন্তু অনেক বেশি রাখিনি, কারণ ওরা আমাদেরকে এত ফ্যাসিলিটিস দিয়েছেন, বিনিময় চেয়েছেন, যাতে আমরা ফুডের কোয়ালিটি অবশ্যই ভালো থাকতে হবে আর প্রাইসটা একটু কম রাখতে হবে, যাতে মিরপুরের এই মানুষগুলো একটু এই ফ্যাসিলিটিসটা পায়। আমরাও কথা রাখছি যে আমরা এখানে ফুডের প্রাইস কিন্তু অন্যান্য ফুড কোর্টের থেকে অনেক বেশি রিজনেবল আপনারা পাবেন, ফুডের মানও অনেক ভালো এখানে, সবাই যার যার দেখার থেকে 100% ট্রাই করছে। আমাদের খুবই ভালো লাগছে যে আমরা এইরকম একটা মেগা প্লেসে আমরা আমাদের নিজস্ব একটা ফুড কোর্ট ওপেন করতে পারছি, আর এখানে ক্রাউডেড প্লেস হয়ে গেছে বর্তমান, গেস্ট প্রচুর, আমরাও আজকে ওপেন করতে পারি, আমরাও অনেক খুশি, অনেক আনন্দিত। এইখানেই কেন, কি সুযোগ সুবিধা পাচ্ছেন এখানে? এদিকে একটা প্রজেক্টের ভিতরে অনেকগুলো স্টল, একটা গেস্ট এসে দেখে শুনে যে ফুডটা ভালো সেই ফুডের টেস্ট নিতে পারছে, এর জন্যই আমরা এখানে আসছি মূলত, যে সবাই এসে অনেকগুলো ফুড কোর্ট দেখতেছে, তার মধ্যে একটাকে চয়েস করে নিচ্ছে,
এখানে আশেপাশে ক্রাউড প্লেস, আশেপাশে এই ক্যান্টনমেন্টের পাশে একটা ভালো সেফ জায়গা, এখানে বাচ্চারা খেলাধুলো করতে পারতেছে, পাশাপাশি খাবারের টেস্টটাও নিতে পারতেছে। দ্যাটস এই পজিশনটা আমরা বেছে নিয়েছি, যেখানে আসলে মোটামুটি বাচ্চারাও খেলাধুলো করলো, ফ্যামিলি নিয়ে এখানে একটা খাবারের ডিনার বিষয়ে ফেললো, এই আর কি। এই জন্য আমরা এখানে পড়ে নিচ্ছি। আমরা টং বেসিক্যালি আমরা সোফার আমরা ট্রাই করছি একটা বেস্ট হ্যাং আউট প্লেসটা আমরা এস্টাবলিশ করার জন্য। আমাদের প্রোডাক্ট আছে আমরা চা, সিঙাড়া, ওয়েজেস, এই বেসিক তিনটা আইটেম নিয়েই আমরা শুরু করতে যাচ্ছি। হ্যাং আউটের জন্য অ্যাকচুয়ালি যেই যে চাটা ছাড়া আমাদের চলেই না, সে চাটা আমরা আমাদের মেইন প্রোডাক্ট বা মেইন আইটেম। এই প্লেসটা চুজ করার একটাই কারণ, এটা লোকেশন, এটার সব থেকে এই সাইডে উত্তরা ক্যান্টনমেন্ট বা আমরা যেখানেই যেতে চাই কমিউনিকেশনটা খুবই ভালো, অ্যান্ড সেফ অ্যান্ড সিকিউর, ফ্যামিলি নিয়ে আসার মতো এখানে কিডস জোন আছে। আর তাছাড়া এখানে সবার জন্য যে ফ্রিলি যে মুভমেন্টটা, ঢাকায় এত ব্যস্ততার মধ্যে একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বা একটু মন খুলে প্রাণ খুলে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য যেই জায়গাটা দরকার, সেটা আমার মনে হয় যে ASW মেগা ফুড পার্কে আছে। এই জন্যে আমরা এই লোকেশনটা চুজ করেছি। আর এর পাশাপাশি যেহেতু যখন চারা আসবে একটু শ্বাস প্রশ্বাসের সাথে সাথে এক কাপ চা না হলে তো চলেই না, এই জন্যে আমাদের এই টি ব্র্যান্ডটা নিয়ে এসেছি। আশেপাশে তো অনেক ফুড কোর্টই দেখি, খুব সুন্দর সুন্দর এবং মানে ফ্যাসিলিটিস ভালো এবং আশেপাশে ভালো ফুড পাওয়া যায়। এখন এই সাইডে অথবা ঢাকার আশেপাশে বলতে অনেকেই আছে, নাম বলবো না, কিন্তু অনেক অনেক আছে, কিন্তু ঢাকার ভিতরে তেমন কিছু নেই। আমরা চাচ্ছিলাম যে ঢাকার ভিতরে যদি কোনো একটা প্লেস হয়ে ওঠে তাহলে কষ্ট করে আমাদের ঢাকার বাইরে আর যেতে হচ্ছে না, আমাদের সময় বেঁচে যাচ্ছে। আর এখানে আমরা একটু ভালো ভালো ফ্যাসিলিটিস পাওয়ার কারণে আমরা এখানে চলে আসছি। আপনারা কী কী ফ্যাসিলিটিস দিচ্ছেন কাস্টমারদের? আমরা তো চাচ্ছি যে আমরা মানে বেস্ট একটা সার্ভিস সবসময় কাস্টমারকে দিই। মেইনলি আমরা ফোকাস করি হচ্ছে গিয়ে সার্ভিসের উপর। আমাদের যখন সার্ভিসটা ভালো হবে আর ফুড কোয়ালিটি যখন মানে ঠিক থাকবে, তখন দেখা যাবে যে কাস্টমার ঘুরে ফিরে আমাদের কাছেই আসবে। আর আমরা চাই যে বেস্ট, মানে এখন তো আপনারা সবাই জানেন যে প্রাইস কমোডিটিসের প্রাইসটা অনেক হাই হয়ে গেছে, এর ক্ষেত্রে দেখা যায় যে অনেক রেস্টুরেন্ট থেকে হচ্ছে গিয়ে কোয়ালিটি ডাউন করে ফেলে, তারপর হচ্ছে গিয়ে তাদের মানে একটুখানি কোয়ালিটিটা ডাউন হয়ে যায়, সার্ভিস ডাউন হয়ে যায় অথবা মানে অফের দিকে পড়ে যায়। এই জন্য আমরা চাই যে মানে যতটুকুই হোক আমি প্রফিট কম হলেও আমি আমার বেস্টটা আমি আমার কনজিউমারকে দিই। শিশুদের জন্য আকর্ষণের কমতি নেই, ইনডোর আউটডোর নানা ধরনের খেলার আয়োজন রাখা হয়েছে এখানে, আছে নামাজ পড়ার সুব্যবস্থা, সেই সাথে রয়েছে পার্কিং সুবিধা। এটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা, তাছাড়া আমাদের লোকেশন এখান থেকে কাছে, এই জন্য আমাদের জন্য আরও অনেক ভালো। যেমন আমার বাসা হইলে এয়ারপোর্টের পিছনে বাউনিয়া, তো বাউনিয়া থেকে এখানে আমার আসতে অনলি 10 মিনিট লাগে, আর যদি দূরত্ব হতো আমার যেতে অনেক সময় লাগতো। তাই এই জন্য অনেক ভালো লাগছে, বাচ্চাদেরও সময় দিতে পারছি, এইটাই আর কি। এটা এই জায়গায় একটা ভিন্ন রকম আয়োজন, এরকম আগে ছিল না এখানে, তো এটা অনেক ভালো একটা ব্যবস্থা। এটার জন্য এই যে বাচ্চাদের খেলার একটা ভালো ব্যবস্থা হয়েছে, যেটার জন্য খুবই ভালো হয়েছে। একই সাথে তো ফ্যামিলি সবাই ফ্যামিলি সহও আসতে পারতেছি, ফ্রেন্ডরাও আসতে পারতেছি, বাচ্চাদের জন্য বেশি সুবিধা হয় এখানে, আগে এরকম কোনোটা ছিল না, বেবিদের জন্য একটা ভালো ব্যবস্থা হয়েছে এটা। এরকম আয়োজন তো অন্য কোনো জায়গায় হয় না, এখন আজকে প্রথম এখানে এসে অনেক ওভার কনফিডেন্স ভালো লাগতেছে। আগে তো এরকম জায়গা ছিল না, আজকে প্রথম আসলাম, খেললাম, আর খুব মজা লাগছে। উন্নত দেশে এমন ফুড কোর্ট ব্যাপক জনপ্রিয়, সে ধারণা ও পরিকল্পনা থেকেই মেগাসিটি ঢাকায় অনলাইন গ্রুপের এমন ফুড হাব তৈরির প্রচেষ্টা। তো আমরা চাই যে আমাদের প্রজেক্টের পাশাপাশি আমরা একটা আনন্দের হাব তৈরি করতে, যেখানে সব রকমের সুবিধা থাকবে, যেমন বাচ্চাদের খেলার জায়গা থাকবে, বয়স্কদের জন্য বিনোদনের একটা জায়গা থাকবে, আবার যারা বৃদ্ধ বয়স্ক তাদের জন্য বিনোদনের জায়গা থাকবে। আর আরেকটা বিষয়, আমাদের এমডি স্যার যেটা ব্যবস্থা করছে, যে এত সুন্দর ব্যবস্থাপনার মধ্যেও উনি একটা মসজিদ করছে ভিতরে, যেখানে নামাজ পড়বে মানুষ, আবার এখানে এই কনফারেন্স রুম করছে আলাদা, যেখানে বার্থডে পার্টি করবে, আলাদাভাবে বিবাহ বার্ষিকী বিভিন্ন রকমের অনুষ্ঠান করতে পারে। এখানে বাচ্চাদের জন্য যেমন কিডস প্লেয়িং জোন করছে, আলাদাভাবে ইনডোর গেমের ব্যবস্থা করছে, আবার যারা ছবি প্রিয়সী মানুষ তাদের জন্য সেলফি জোন করছে, পানির ফোয়ারার ব্যবস্থা করছে, আবার এখানে দেখা যাচ্ছে দেখবেন যে রঙিন মাছের ব্যবস্থা করছে। আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক অনেক শৌখিন, এখানকার যে ব্যবস্থাগুলো দেখছেন প্রতিটা তার নিজ হাতে হাতে গড়া,
উত্তপ্ত মরুর বুকে যেমন একটি গাছ পথিকের বিশ্রামের একটা জায়গা গড়ে তোলে, তেমনি আমাদের মিরপুর ডিওএসএস রোডে এটা একটা রিফ্রেশমেন্টের একটা জায়গা। শহর আপনি জানেন যে শহর ইটকাট পাথরের একটা শহর, সেখানে বিনোদনের জায়গা খুব কম। আর আমাদের ASW ফুড পার্ক এটা একটা বিনোদনের হাব তৈরি করছে। এখানে শুধু খাবারের জায়গাটা বললে ভুল হবে, এখানে খাবারের জায়গার পাশাপাশি অন্যান্য যেভাবে রিফ্রেশমেন্টের একটা জায়গা থাকে, এখানে কর্মব্যস্ত অনেক মানুষ আসে। শুধু এমন না যে ওনারা খেতে আসে ভিতরে, আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে বহু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যার জন্য ওনারা এখানে এসে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত রিফ্রেশমেন্ট প্লাস ওনাদের যে হিসেবের কাজ থাকে ওগুলোও করতে পারেন মধ্যে। এখানে এখন বর্তমানে 38টা মতন দোকান চলছে। আমাদের এখানে বিভিন্ন ওয়েল ফুড আসছে, যেমন ওয়েল ফুড কুডোস আসছে, টপ নোস আসছে, এখানে স্যামসাংয়ের একটা শোরুম করছে, তারপরে এখানে আবার পার্কিংয়ের জন্য আমাদের অনেক বড় একটা স্পেস আমরা ফাঁকা রাখছি। এখানে আমরা যেমন প্রথমে ঢুকে দেখবেন যে মিনা বাজার আছে, ওখানে মিনা বাজারের পাশেই আমাদের ফুড পার্কে মেন এন্ট্রেন্সের বাম পাশেই দেখবেন ওখানে স্যামসাংয়ের একটা শোরুমের ব্যবস্থা করছি আমরা, ওখানে ওয়েল ফুড আছে। আর মেন গেট থেকে আসার পরে মসজিদ আসবে, মসজিদের পরেই বিভিন্ন রেস্টুরেন্ট এখানে আছে। আমাদের দ্বিতীয় তালাতে যেমন কুডোসের একটা শোরুম করছে, কুডোসের নিচে ওয়েল ফুড আছে। দেন এখানে বাচ্চাদের খেলার জন্য ইনডোর গেম আছে, আউটডোর গেম বলতে কিড জোন আছে ওখানে একটা। আর আমরা এখানে চাচ্ছি যে এখানে বার্ড জোন বলে একটা জায়গা রাখতে, আমরা একটা পাশে বার্ড জোনের ব্যবস্থা করছি। আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আখতারুজ্জামান স্যার অনেক ছোট থেকেই এত বড় একটা ব্যবস্থা চালু করছে, মানে ওনার যে একটা অনলাইন গ্রুপ প্রতিষ্ঠান হওয়ার পেছনে অনেক ইতিহাস আছে। আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় চাই যে এখানে যারা ফুড শপের ওনার হবে, এনারা যেন এখান থেকে ছোট থেকে শুরু করে অনেক বড় ব্যবসায়ী হয়ে উঠতে পারে, এর জন্য আমরা ওনাদের জন্য বিভিন্ন ছাড়ের ব্যবস্থা করি। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে, সবাই যেন এখানে আসে, এসে ঘুরে দেখে যাই যে আমরা কী শৈল্পিক হাতে এটা তৈরি করছি। এখানে প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালকের হাতে নিজ হাতে গড়া। এগুলো উনি একটা শৈল্পিক মানুষ, উনি চায় যে এখানে সবাই আসুক, সবাই এসে ঘুরে দেখুক আমরা কী ব্যবস্থা করছি। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত উন্মুক্ত এই ফুড পার্ক। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।